নির্বাচন অনুষ্ঠিত না হতেই ব্যারাকপুর মহকুমায় জয় শুরু হয়ে গেল তৃণমূলের। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন টিটাগড় পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুরেশ প্রসাদ। মঙ্গলবার তৃণমূল প্রার্থী সুরেশ প্রসাদ তার মনোনয়নপত্রের স্ক্রুটিনি করার জন্য ব্যারাকপুর প্রশাসনিক ভবনে যান। সেই সময় তাকে প্রশাসনিক ভবন থেকে জানানো হয় যে তার মনোনয়নপত্রের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের মনোনয়নপত্র জমাই পড়েনি, অর্থাৎ তাকে 21 নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর হিসেবে ঘোষণা করা হয়। এলাকার সমাজসেবী হিসেবেই পরিচিত সুরেশ প্রসাদ, তিনি সদ্যই এসেছেন রাজনীতিতে আর এহেন জয় পেয়ে স্বভাবতই খুশি তিনি ও তার পরিবার। তার জয়ের খবর ছড়িয়ে পড়তেই সুরেশবাবুর বাড়ির সামনে ভিড় করেন এলাকার তৃণমূল কর্মীরা। চলল আবির খেলা, মিষ্টি মুখ করবার পালা। আজকে সকালে গেছি প্রশাসনিক ভবনে, ওখানে মতলব স্কুটনির জন্য গেছি, তো ম্যাডাম বলে দিলেন আমাকে কি আপনার স্কুটনি কি আপনার এগেনস্টে কেউ দাঁড়ায়নি, ঠিক আছে আপনি বসুন, আপনি বাড়িতে বলে দিন সবাইকে কি আমি আমার প্রতিদ্বন্দ্বী কেউ নেই। এই যে খবর যে বিনা প্রতিদ্বন্দ্বিতে আপনি জিতে গেলেন, কতটা ভালো লাগছে? খুব ভালো লাগলো দিদি, আমার মনে হয়ে গেল কি অতদিন আমি যা সমাজ সেবা করেছি, লোকের সঙ্গে মিলেছি, ও ওটা মতলব আমি পেয়ে গেছি এখন রেজাল্টটা। মমতা দিদি, অভিষেক ব্যানার্জি, রাজ চক্রবর্তী স্যারকে আমার অনেক সহযোগ ছিল, এই টিকিট আমাকে দিলেন। রাজ চক্রবর্তী স্যার বললেন কি দাদাকে দাঁড় করিয়ে দো, ভোলা আমার ছোট ভাই ভোলা প্রসাদ, ভোলা আমাকে বলল কি দাদা আপনি দাঁড়িয়ে যান, আমি ঠিক আছে। কত নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়ে? 21 নম্বর ওয়ার্ড থেকে দিদি। 21 নম্বর, সুরেশ প্রসাদ। এর পরবর্তীকালে কিভাবে কাজ করবেন চিন্তা ভাবনা একটা করেছেন মানুষের জন্য? আমি সমস্ত মানুষের 21 নম্বর ওয়ার্ডে সমস্ত জায়গায় যাব, সবার প্রবলেমগুলো শুনব, ওকে শর্ট আউট করবার চেষ্টা করব। তারপরে মমতা দিদিকে হাত কি করে মজবুত হবে, অভিষেক ব্যানার্জি কি করে, রাজ চক্রবর্তী আমার কি করে মতলব আরো এগিয়ে যাবেন, তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব, রাত দিন ওয়ার্ডের সঙ্গে সঙ্গে ঘুরবো ওয়ার্ডের মধ্যে।